নমস্কার দর্শক বন্ধুরা, লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ হাজির হয়েছি ঝাল ঝাল শুকনো আলু মেথির রেসিপি নিয়ে। একবার এভাবে বানিয়ে দেখুন, অসম্ভব টেস্টি ফ্লেভারফুল তৈরি হয়। যারা তেঁতো লাগার ভয়ে মেথি শাক খান না, তারা একবার এভাবে বানিয়ে দেখুন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এক আঁটি মেথি শাকের ডাঁটি বাদ দিয়ে কেবল পাতা পাতা বেছে নিয়ে তারপর ধুয়ে মিহি করে কুচিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটাকে ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে শাকে মেখে নেব। আর তারপর শাকটা রেখে দেব। লবণ থেকে কিন্তু কিছুটা জল বেরোবে, তাই ঝুড়ির নিচে একটি পাত্র রেখে দিতে হবে। এখানে দুটি বড় সাইজের আলুকে একটু ছোট ছোট ডুমো করে কেটে জলের মধ্যে রেখেছি। রান্না শুরু করার আগে 12-14 খানা রসুনের কোয়া, 2 কাঁচা লঙ্কা আর 1.5 ইঞ্চ পরিমাণ আদাকে এভাবে একটু থেতো করে নেব। এই রান্নার জন্য রসুন আদা কাঁচা লঙ্কাকে না বেটে একটু থেতো করে নিলে ভালো হয়। এরপর চলে যাচ্ছি মূল রান্নায়। কড়াইতে সরষের তেল নিয়েছি রান্নার জন্য। আপনারা চাইলে এই রান্নাটি সাদা তেলেও করে নিতে পারবেন। এরপর প্রথমে দিলাম 1/2 চামচ গোটা জিরে। জিরেতে একটু লালচে রং ধরা পর্যন্ত অপেক্ষা করব। আর তারপর থেতো করা আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লো ফ্লেমে একটু নাড়াচাড়া করব, যাতে করে এদের কাঁচা গন্ধ চলে যায়। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 3 ইঞ্চ মতো হিং। অনেকেই মনে করেন যে হিং কেবলমাত্র নিরামিষ রান্নাতেই দেয়া হয়। আসলে কিন্তু হিং আমিষ রান্নাতেও দেয়া হতে পারে বা ব্যবহার করা হয়। এমনকি মাংস রান্নার অনেক রেসিপিতেই হিংয়ের ব্যবহার আছে। আপনাদের পছন্দ না হলে হিং নাও দিতে পারেন। এরপর এখানে বড় সাইজের একটি পেঁয়াজ কুচিয়ে যোগ করেছি। পেঁয়াজটাকে একটু ভেজে নেব, যাতে পেঁয়াজে হালকা রং ধরে যায়। তবে পেঁয়াজকে কিন্তু খুব বেশি লালচে রং ধরিয়ে ভাজবার প্রয়োজন নেই। এরপর ডুমো করে কেটে রাখা আলু যোগ করলাম। সঙ্গে দিলাম আলুর পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে ভালো করে আলুর সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার কিন্তু একটুখানি ঢেকে ঢেকে রান্না করব, যাতে করে আলু বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে আসে। ঢাকনা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে রেখে মোটামুটি 5-6 মিনিট রান্না করে নিয়েছি। আর তাতে করে আলু কিন্তু বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে ফ্লেমটাকে একদম লোতে রেখে দিয়ে দিলাম 1/4 চামচের লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ যেরকম হলুদের গুঁড়ো, 1 চামচের একটু বেশি ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর দিলাম 2টি বড় সাইজের টমেটোকে ছোটো ছোটো টুকরো করে কেটে। এবার টমেটো আর সমস্ত গুঁড়ো মশলাকে একসঙ্গে কষাতে থাকবো। যেহেতু টমেটো থেকে কিছুটা জল বেরোবে, আর সে কারণেই কিন্তু রান্নাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে যাওয়ার ভয় থাকবে না। এখন ঢেকে ঢেকে রান্না করতে হবে। দেখুন, ঢাকনা দিয়ে দিয়ে কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি। এতে করে টমেটো বেশ নরম হয়ে এসেছে। এরপর এখানে আমি যে শাকটা লবণ মাখিয়ে রেখেছিলাম, শাক থেকে জলটা বা এক্সট্রা জলটা একটু চেপে নিয়ে তারপর রান্নাতে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শাকের জল না চেপে বাদ দিয়েও দিতে পারেন। চেপে বাদ দিলে তিতকুটে ভাবটা চলে যায়। এরপর খুব ভালো করে মেথি শাককে আলু আর মশলার সঙ্গে নাড়াচাড়া করে কষাতে হবে। ভালো করে সমস্ত কিছু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। এই রান্নাতে কিন্তু কোনো রকম জলের ব্যবহার হবে না। রান্নাটা বেশ শুকনো শুকনো ঝাল ঝাল তৈরি হবে, তবে লো ফ্লেমে তৈরি করতে হবে। এখন ঢাকা দিয়ে একদম লো ফ্লেম করে রান্না করব। মাঝে মাঝেই কিন্তু ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিতে হবে, যাতে করে সমস্ত কিছু সমানভাবে রান্না হয় আর নিচ থেকে না ধরে যায়। তো দেখতেই পাচ্ছেন, আস্তে আস্তে এগুলো বেশ সুন্দর মজে গেছে। আবারও ঢাকা দিয়ে রান্না করলাম। এরকম প্রায় 6-7 মিনিট আমি রান্না করে নিয়েছি। আর এতে করে দেখুন মেথি আলু সুন্দর রান্না হয়ে গেছে, আর রান্নাটাও বেশ শুকিয়ে এসেছে। এই পর্যায়ে এখন একদম শেষে এসে আমি এখানে যোগ করে দিচ্ছি অল্প একটু আমচুর পাউডার। যদি আপনাদের কাছে থাকে অবশ্যই করে দিতে পারেন, আর না থাকলে না দিলেও চলবে। দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো, আর দিলাম 1 চামচ মতো বাটার। বাটারের পরিবর্তে ঘিও যোগ করতে পারেন, তবে চেষ্টা করবেন ঘি বা বাটার কোনো একটা দিতে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর এতে করেই কিন্তু আমাদের এই আলু মেথির ঝাল ঝাল শুকনো তরকারি একদম রেডি সার্ভ করার জন্য। গরম গরম
রুটির সঙ্গে কিংবা ভাতের সঙ্গে আপনারা সার্ভ করতে পারেন। একবার এভাবে বানিয়ে দেখবেন, দারুণ ফ্লেভারফুল তৈরি হয়। আশা করছি আমার আজকের এই ঝালঝাল শুকনো আলু মেথির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং।